হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের খুব নর্থ ইন্ডিয়ান ফুড ট্রাই করতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম বাচ্চান ধাবাতে। এই ধাবাটার লোকেশন হলো কালীঘাট মেট্রো স্টেশন আর রাসবিহারী মোড়ের একদম কাছেই। এক্স্যাক্ট লোকেশন ডিটেলস আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক করতে ভুলো না। এই ধাবাটার তোমরা দু রকমের সিটিং অপশান পাবে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। ডাউন ফ্লোরে কিন্তু নন এসি আর ফার্স্ট ফ্লোরটা এসি। তো আমরা ফার্স্ট ফ্লোরটায় এসেছিলাম, ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু মোটামুটি লেগেছে আমার। মেনুটা চেক করে দেখা যাক এখানে কী কী পাওয়া যায় আর প্রাইস রেঞ্জ কীরকম। এই ধাবাটার একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো, এখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম আইটেমেই হাফ প্লেট ফুল প্লেটের অপশানটা পাবে। এতে যারা সিঙ্গেল যাচ্ছে তারাও এনজয় করতে পারবে, আর যারা অনেকগুলো আইটেম ট্রাই করতে পারে তারাও এনজয় করতে পারবে, আর প্রাইস রেঞ্জও কিন্তু ঠিকঠাক বলা যেতে পারে। এখানে কিন্তু পিওর বাঙালি খাবারেরও অপশান রয়েছে, তোমরা সেটাও চেক করতে পারো। তো আমরা এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম চিকেন বটি কাবাব হাফ, যার প্রাইস নিয়েছিল 170 রুপিস। এটা ছিল হচ্ছে চানা পানির, যার প্রাইস ছিল হচ্ছে 210 রুপিস। চিকেন টিক্কা বাটার মশালা ছিল হাফ, যার প্রাইস ছিল 240 রুপিস। আর নিয়েছিলাম একটা বাটার নান, একটা গার্লিক নান। বাটার নানের প্রাইস ছিল হচ্ছে 70 রুপিস আর গার্লিক নানের প্রাইস ছিল 80 রুপিস। আর একটা অনিয়ন স্যালাড নিয়েছিলাম। তো শুরু করলাম চিকেন বটি কাবাব দিয়ে। কাবাবটা কিন্তু সেই লেভেলে সফট ছিল আর টেস্টটাও বেশ ভালো ছিল, একটা ইউনিক টেস্ট আসছিল কাবাবটার মধ্যে দিয়ে। এই গ্রিন চাটনির টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল, কাবাবটা কিন্তু খুব ভালো লাগছিল গ্রিন চাটনিটার সাথে। এই কাবাবটার সাথে টমেটো, ক্যাপসিকাম, অনিয়ন এই তিনটেকেই কাবাবের মশলা দিয়ে রোস্ট করে দেওয়া হয়েছিল, সেটার কিন্তু একটা আলাদাই টেস্ট আসছিল। গার্লিক নান আর বাটার নানটাকে নিয়ে নিলাম গ্রেভি আইটেমটাকে ট্রাই করবো বলে। এই ধাবাটা হয়তো হাইওয়ের ধারে নয়, কিন্তু ফিল তোমরা পুরো পাবে। ঠিক ধাবাতে যেরকম টাইপের গরম গরম ফুড সার্ভ করা হয় এখানেও কিন্তু সেম। ফার্স্টে বাটার নান দিয়ে চানাটাকে ট্রাই করলাম। এই বাটার নানটা কিন্তু একদম বাটারে স্নান করানো ছিল বলা যেতে পারে। এই বাটার নানের সাথে চানা পানিরটা কিন্তু অসাধারণ লাগছিল খেতে। চানা পানিরের মধ্যে এরকম ছোটো ছোটো পানিরের পিস কিন্তু অনেকগুলোই ছিল, এমন না যেটা নামের চানা পানির যেখানে পানির দেখতে পাওয়া যায় না। তো সেম আমি গার্লিক নানটা দিয়ে এই চানাটাকে ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে ব্যাপারটা। বাট বাটার নানের সাথে আমার বেশি ভালো লাগছিলো চানাটা। এবার টিক্কা বাটার মশালাটাকে ট্রাই করার পালা। তো এটাও আমি বাটার নান দিয়েই ফার্স্টে ট্রাই করলাম, আর চিকেনটা কিন্তু সেই লেভেলে সফট ছিল। এই বাটার নান দিয়ে টিক্কা বাটার মশলাটা জাস্ট অসাধারণ লাগছিল। গার্লিক নানের সাথে টিক্কা বাটার মশলাটার কম্বিনেশনটা কীরকম লাগে এবার সেটা দেখার পালা। এই গার্লিক নান আর টিক্কা বাটার মশলার কম্বিনেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি যখনই নর্থ ইন্ডিয়ান ফুড ট্রাই করি তখন কিন্তু আমি এরকমভাবে খাওয়ার চেষ্টা করি, এই জিনিসটা আমার কিন্তু অসাধারণ লাগে, পারলে তোমরাও ট্রাই করো। ফার্স্টে তোমরা নান বা রুটি যেটাই নিয়েছো সেটা নেবে, তারপরে গ্রেভি আইটেমের মধ্যে চিকেনের কোনো আইটেম বা ভেজের কোনো আইটেম যেটাই রয়েছে না কেন সেটা দেবে, তারপরে পেঁয়াজ আর এই গ্রিন চাটনি দিয়ে ট্রাই করবে আর বলবে এটাকে বলে নেক্সট লেভেল। খাবার তো দেখেই হু হু করে অর্ডার করে নিয়েছি আর সেগুলোকে তো শেষও করতে হয়েছে। তো হজম করার জন্য একটা কোকো নিয়ে নিয়েছিলাম আমি, ততক্ষণ খাবারটাকে হজম করি। আর তোমরা কি আগে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, 96.6% লোক আমার চ্যানেলটাকে দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, এটা কিরম টাইপের ব্যবহার? অনেক মজা করে নিয়েছি এবং আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে যে তোমাদের যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি মোটিভেশন পাবো এরকম টাইপের ভিডিও আরও নিয়ে আসা। আর তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা যদি এখানে গিয়ে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাও তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। আজকের জন্য টাটা।